हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आशा करछि सकले तुम्हरा भालो आसो, देशे किंबा देशेर बाइरे। तो सबाई भालो थेको एई कामनाय करि। तो देखो आमी नतुन आरेकटी ब्लग स्टार्ट करछि आज के सकाल थेके। आज के होच्छे बुधवार। तो ओई जे लक्ष्मी पूजा करब आज के, आगेर ब्लगे होयतो बोलेछिलाम, तार जन्य ओई जे उपरे चले आसछि। फुल तीन चारटे आर कि फुल होयेछे गाछे, तो सेगुलाओ तुलब। আর মনে করলাম চলো একবারে গাছগুলোতে জলও দিয়ে দিই, শুকিয়ে গেছে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পূজা করব কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না আমি, তো যতটুকু মানে পারি আর কি দেখাতে ততটুকুই দেখাবো। আর একা একা যেহেতু সব কিছু গুছিয়ে তারপরে পাঁচালি পরে উপোস করে পুজো কর পূজাটা করতে গেলে আসলে অনেকটা দেরিও হয়ে যায় গোছগাছ করে নিয়ে, আর টাইমও লাগে। তো কতটুকু শেয়ার করা হবে জানি না। তো এই যে দেখো, এই যে ফুলগুলা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে, তো ভালোই লাগছে। অনেকদিন পরে মানে বাড়ি থাকতেই ফুলগুলো নিজের হাতে লাগাতাম আমরা, আর তারপরে আর হয়নি, তাই এই ফার্স্ট লাগালাম। তো দেখে ভালোই লাগছে আর কি। তো চলো ফুলগুলা তুলে নিয়ে যাই, আর নিচেই যাইয়ে কী কী করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখো, আমার সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর কি। আমি আসলে ওই দিন বুধবারের দিন করে রাখছিলাম, আর আজকে ভিডিওটা পোস্ট করছি, তো আজকেই ভয় জবার করে পোস্ট করছিলাম। তো এই দেখো ফুলগুলো তুলে নিয়ে যাব, তো চলো দেখো। তো নিচে চলে আসলাম, আসে স্নান করা কমপ্লিট। স্নান করার পরে তারপরে ওই যে মুড়ি দিয়ে তারপরে খই দিয়ে মানে ই মোয়া বলে ওটাকে, কোথায় কি বলে জানি না আমি, আমাদের ভাষাতে যেটা বলে মোয়া বলে সেটাই করলাম আর কি। আর এই যে নারকলের নাড়ু করছি, এখন হাতটা না ধরতেই পারছি না, এত পরিমাণে মানে গরম পুড়ে যাচ্ছিল। তো ওগুলো করা হয়ে গেছে, ওগুলো আর শেয়ার করিনি আসলে। তো এটা করছিলাম এখন বসে বসে, তার জন্য মনে করলাম চলো একটু শেয়ার করি। আর ও দুটো করা হয়নি, তো ও দুটো করা হয়ে গেছে অলরেডি, তো চলো দেখো। দেন এইখানে আমি এই যে নিচে চলে আসছি, তো আলো চালটা একবারে ভিজিয়ে রেখেছিলাম, বেটে টেটে নিয়ে আসছি। তারপরে হচ্ছে এই যে এই এটার উপরে আমি আর কি বসাবো বলে এইখানে একটু দিয়ে দিচ্ছি আলপনা। তো পারি না আসলে, যেরকম পারি সেরকমেরই দিচ্ছি, আর যা করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, ভালো মন্দ সব কিছুই। তো আমার মানে দিন ভরে যা ঘটে আর কি, যতটুকু পারি ভালো মন্দ সবই শেয়ার করি। তো এই যে অনেকে হয়তো ভালো পারে, তো এরকমের দিয়ে নিচ্ছি, ওটাতে দেয়া হয়ে গেছে। তারপরে এইখানে নিচেই এই যে দিয়ে নিচ্ছি, আর মাঝখানে সিঁদুরের মানে গুলিয়ে তারপরে সিঁদুরের মাঝখানে এটাতেও একটা ফোঁটা দিয়ে নেব, আর ওই চৌকিটাতেও একটা ফোঁটা দিয়ে নেব। তো হয়ে যাবে আমার, আর টুকটাকি কিছু কিছু মানে গুছিয়ে নিয়েছি, আর কিছু কিছু আছে একবারে গুছিয়ে নিয়ে তারপরে পূজায় বসবো। তো এই যে পুরো এদিকে আমি এরকমের বাইরের দিক থেকে এরকমের করে আর কি দিয়েছি। তো চলো এটা তো হয়ে গেল, আর এই যে আমার সব কিছু গুছা গুছিয়ে পুজো দেয়া হয়ে গেছে মাকে।
তো যতটুকু পেরেছি আমি মন থেকেই করেছি। আর আমার ওই যে গণেশকেও নিচে মানে ওইখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দুজনকেই আর কি পুজো দিলাম। তো এই যে সেটা তোমাদের সঙ্গে আসলে শেয়ার করা হয়নি, অল্প একটু জায়গার ভিতরে আসলে আমি হিমশিম খেয়ে যাই, কি করব আর কি না করব, কোথায় বসবো আর কোথায় কি করব। তো এভাবেই পুজো দিছি, হয়তো মা সন্তুষ্ট হয়ে গ্রহণ করে নেবে। এই যে এইখানে ছিল হচ্ছে বেগুন ভাজি, শুকনো লঙ্কা ভাজি, আর ওইটা লাউয়ের পাতা আর কি কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, আর ওই যে হচ্ছে মুগ ডালের খিচুড়ি। তো এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। তো এটা হচ্ছে নেক্সট ডে, এই যে পরের দিনও আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই যে আজকে ইলিশ মাছ দিয়ে পোলাও করব, তার জন্য এখানে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কি ধুয়ে, আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর এখানে কাঁচা জিরে আর লঙ্কা বেটে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ দিয়ে এটাকে আর মানে ব্রেস্তা করেছি, সেটা দিয়ে ভালো করে মেখে রেখে দেব 10 মিনিট। তারপরে চলো কীভাবে রান্না করছি তোমরা দেখো। তো আশা করছি ভালো লাগবে, মানে একদম সিম্পলভাবে করছি আমি, ঘরে থাকা সব কিছু দিয়েই আর কি। আর ভাতটা ওদিকে হচ্ছে আর কি, এই যে তেলটা এটাই আর নামিয়ে নেয়নি আর কি, ওটার ভিতরেই করব। এই যে মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম, তো এখন এই যে গোটা গরম মশলা আর হাজিরা দিচ্ছি এইখানে আমি, তোমরা চাইলে এমনি জিরাও দিতে পারো, না দিলেও কোনো ব্যাপার নেই। তো এভাবেই রান্না করছি, আর স্পেশালি কাদের জন্য রান্না করছি চলো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো দুই ভাগ্নের মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল আজকে খাওয়ার ভিতরে আর কি, কে আগে খেতে পারে। দুইজনেই বলছিল আমি আগে খাবো, ও বলছিল আমি আগে খাবো। তো চলো সেটা দেখতে পাবে পুরো ভিডিওটি দেখলে। তো এই যে রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তো খাতি দিয়েও দিয়েছি দুই মানে দুই ভাই আর কি। তো আমাদের ভাগনা হয় দুই ভাইয়ের মধ্যে আর কি, একটু কথা কাটাকাটি হচ্ছিল, বলছিল ও বলছিল তাড়াতাড়ি খা, ও বলছিল তুই তাড়াতাড়ি খা, তুই খা আগে, আর ও বলছিল না তুইও একটু তাড়াতাড়ি খা, দেখে আগে খেতে পারে। তো এই বলছিল আর কি দুইজনে, তো সেটা আর আমি ভয়েস ই করিনি আর কি। আর চলো আজকের ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এইখানেই রাখছি, বাই বাই, টাটা, চলো।